রাজ্যে চাকমা ভাষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। মঙ্গলবার এই প্রসঙ্গে চাকমা ভাষা উন্নয়ন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা এবং বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। বৈঠকের উদ্দেশ্য নিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, চাকমা ভাষাকে শিক্ষাক্ষেত্রে আরও প্রসারিত করতে বর্তমান 86টি স্কুলের সঙ্গে আরও 36টি স্কুলে চাকমা ভাষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। ক্লাস ওয়ান থেকে এই চাকমা ভাষার পাঠ্যক্রমকে যুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। চাকমা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটি কক্সবাজার ডিপার্টমেন্টের বিশেষ করে 8টা বিষয় নিয়ে, কক্সবাজার, চাকমা, মণিপুরি, বিষ্ণুপুরিয়া মণিপুরি, মগ, আলাম, কুকি, মিজু, এরকম 8টা ভাষা নিয়ে আমরা বিভিন্ন রকম আরও অন্যান্য যে সংখ্যালঘু ভাষা আছে সেগুলিকে আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করি। আজকে এই চাকমা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে প্যাট্রন হিসেবে উপস্থিত আছেন আমাদের সমাজ শিক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী মহোদয়া, রয়েছেন চেয়ারম্যান শম্ভুবাবু সহ অন্যান্য মেম্বারগণ। আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে, আমাদের রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বর্তমানে 86টা বিদ্যালয়ে চাকমা ভাষা ল্যাঙ্গুয়েজের ভাষা বিষয় হিসেবে চালু আছে। আমরা আরও 36টা স্কুলকে চিহ্নিত করছি, সেই স্কুলগুলিতে ক্লাস ওয়ান থেকে আবার শুরু করতে যাই, আরও 36টা আমরা স্কুলে আগামী শিক্ষাবর্ষতে শুরু করব। এটা একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের রাজ্যে অতীতে হয়নি। 9-10 আমরা 24টা স্কুলে চাকমা ভাষা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এটাও আগামী শিক্ষাবর্ষ থেকে, কিন্তু নোটিফিকেশন এখনই বেরিয়ে যাবে। তাছাড়া রাজ্যে 24টি স্কুলে ক্লাস 9 এবং 10-এ এই প্রথমবারের মতো চাকমা ভাষায় শিক্ষাদানকে যোগ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই শিক্ষা প্রক্রিয়া চালু করা হবে বলে শিক্ষামন্ত্রী জানান। চাকমা ভাষায় শিক্ষাদানের এই পর্বকে মসৃণ করতে সিলেবাস কমিটি তৈরি করা হবে এবং সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজিত হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া ওয়ার্কশপ এবং এই যে 9-10 যে হবে এই জন্য সিলেবাস লাগবে, একটা ইম্পর্টেন্ট সাব কমিটি করা হয়েছে, যারা সিলেবাস কমিটি তারা এগুলি তৈরি করে দেবে এবং সেমিনার ওয়ার্কশপ বিভিন্নভাবে হবে সেগুলির জন্য তারিখ হয়েছে। এছাড়া চাকমা আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনারা দেখবেন যে প্রতিটি বিদ্যালয়ে এই যে চাকমা স্ক্রিপ্ট, এখানে দেখবেন এইটা এরকম কম্পারক ল্যাঙ্গুয়েজ দপ্তর থেকে এরকমভাবে ক্যালেন্ডার করা হয়েছে, যাতে এই ভাষাকে আমাদের মূল উদ্দেশ্য ভাষার বিকাশ, যত বেশি আমাদের কেন্দ্রীয় সরকার চাইছে, মোদিজি চাইছে যে মাতৃভাষার সম্প্রসারণ জাতীয় শিক্ষানীতির মূল কথা এটা, এবং সেই ভাষাগুলিকে আমরা আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও বেশি সমৃদ্ধ করার জন্য আমরা একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকে খোলামেলা আলোচনা হয়েছে, আমার ডিপার্টমেন্টের ডাইরেক্টর সহ অন্য টিমও রয়েছেন, সবাই মিলে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী দিনে চাকমা ভাষার আগামী প্রজন্ম যারা তাদের পক্ষে সুবিধা হবে। মাতৃভাষায় শিক্ষাদানকে আরও বিস্তৃত করতে প্রধানমন্ত্রীর দিশানির্দেশে ভাষার উন্নয়নে রাজ্য সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান। চাকমা ভাষার উন্নয়নকে আরও জোরালো করতে চাকমা ভাষায় তৈরি স্ক্রিপ্ট ও কাজে লাগানো হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। যেসব স্কুলে চাকমা ভাষার শিক্ষক নেই, সেখানে শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়ে চাকমা ভাষার শিক্ষক নিয়োগ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এখানে চাকমা ভাষা জানে এমন শিক্ষক আছে এই স্কুলগুলি আমরা চিহ্নিত করছি, শুধু ওই জানো চাকমা স্টুডেন্ট যেখানে আছে তাদের সেখানে আমরা করব। যদি ওই বিদ্যালয়ে কোনো চাকমা টিচার না থাকে, অন্য যে জায়গা আছে সেখান থেকে চাকমা টিচারকে আমরা সেখানে পোস্টিং দিয়ে দেবো, যাতে ছাত্রদের কোনো অসুবিধা নেই। শিক্ষা দপ্তরের এই প্রয়াসের ফলে আগামী দিনে চাকমা ভাষার সামগ্রিক উন্নতির যে এক নতুন দিগন্ত খুলে যাবে তা অবশ্যই বলা যায়। বৈঠক নিয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা বলেন, চাকমা ভাষাকে
আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে 36টি স্কুলে চাকমা ভাষার শিক্ষাদানের উল্লেখ করেন সমাজ শিক্ষামন্ত্রী। যে আমাদের চাকমা ল্যাঙ্গুয়েজ অ্যাডভাইজারি কমিটি, সেই কমিটির আজকে মিটিং করা হয়েছে। সেই মিটিংয়ে আমাদের শিক্ষামন্ত্রীর উদ্যোগে এবং আমাদের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে শম্ভুলাল চাকমা মহোদয় সহ পুরো অ্যাডভাইজারি কমিটি এবং শিক্ষা দপ্তরে বিভিন্ন যারা ভারপ্রাপ্ত রয়েছেন, আমরা প্রত্যেকেই এই আজকের মিটিংয়ে উপস্থিত হয়েছি। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমাদের অন্যান্য জাতির যে বিভিন্ন ভাষা সংস্কৃতি রয়েছে তার পাশাপাশি চাকমা ভাষাকেও আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আজকের আমাদের আলোচনা। কেননা আজকের মিটিংয়ে মেন মেন যে কাজগুলো আজকে মিটিংয়ের মধ্যে এসেছে সেটা হচ্ছে যে 37টা নতুন স্কুল হবে, যেখানে সম্পূর্ণ যে চাকমা ভাষায় সেই স্কুলগুলো যেখানে মেজরিটি আমাদের চাকমা রয়েছে সেই স্কুলে 37টা স্কুলে চালু হবে। তার পাশাপাশি যে 3 দিনের একটা সেমিনার হবে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন যারা এক্সপার্ট রয়েছেন আমাদের চাকমা ভাষায়, ওনারা এসে যারা শিক্ষক রয়েছেন এবং যারা বিভিন্ন কলেজের স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও যাতে চাকমা ভাষাকে চাকমা ল্যাঙ্গুয়েজকে শেখানো যায় তার জন্য সেই আজকে এই মিটিংয়ের মধ্যে উদ্যোগ নেওয়া হয়। তার পাশাপাশি যে 24টি স্কুলেও যে ক্লাস 9-10 যাতে চালু করা যায়, নেক্সট সেকশন থেকে চালু হবে এবং তার জন্য আমাদের একটা সিলেবাস কমিটি তৈরি করার আজকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং অন্যদিকে চাকমা ভাষা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান শম্ভুলাল চাকমা বলেন, এই বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাকমা ভাষার উন্নয়নে। চাকমা ভাষায় অভিধান বের করা এবং নতুন আরও স্কুলগুলিতে চাকমা ভাষার শিক্ষাদানের উল্লেখ করেন শম্ভুলাল চাকমা। এর মধ্যে চাকমা ল্যাঙ্গুয়েজে ডিকশনারি পাবলিশ করা, নতুন আরও 37টা বিদ্যালয়কে চাকমা ভাষার যে সাবজেক্ট সে বিষয় নিয়ে পড়াশোনা করানোর জন্য নতুন প্রস্তাবও আমরা নিয়েছি এবং আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস 9 এবং ক্লাস 10 যাহাতে স্কুলের পড়ুয়ারা চাকমা সাবজেক্টের বিষয়ে পড়াশোনা করার সুযোগ পায় সেই বিষয়েও আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এবং আমাদের আরেকজন মাননীয় মন্ত্রী মহোদয়া সমাজশিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় সান্ত্বনা চাকমা উভয়ের উপস্থিতিতে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে আগামী শিক্ষাবর্ষ থেকে যাতে ক্লাস 9 এবং 10-এ চাকমা ভাষার সাবজেক্ট বিষয় পড়ানো হয়, স্কুলগুলো আমাকে চিহ্নিত হয়, সাথে একটা সেমিনার চাকমা ল্যাঙ্গুয়েজের ইডিয়মসের ব্যাপারে একটা সেমিনার করা হবে সেটারও আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরপরে ওয়ার্কশপ করা হবে চাকমা স্ক্রিপ্টের উপরে, সেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থাকবেন, ঠিক তেমনিভাবে স্কুল কলেজে পড়াশোনাকারী যে সমস্ত পড়ুয়ারা চাকমা ভাষা শিখতে চায় তাদের জন্য এই ওয়ার্কশপটা থাকবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। আমি চাকমা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ওনাকে আজকের এই আমাদের মিটিংকে ওনার উপস্থিতি মাধ্যমে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আমাদের ভাষা কমিটির তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাছাড়া চাকমা ভাষার উন্নয়নে সেমিনার এবং ওয়ার্কশপ সহ বিভিন্ন পদক্ষেপ খুব শীঘ্রই গ্রহণ করা হবে বলে শম্ভুলাল চাকমা বলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলিতে এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমাকেও ধন্যবাদ জানান শম্ভুলাল চাকমা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।